এখনই মাত্র আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট আপডেট, আর মাত্র কিছুক্ষণের মধ্যে রাজ্যের মোট 8টি জেলায় 50 কিলোমিটার বেগে ধেয়ে আসছে কালবৈশাখী ঝড়, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর। তার পাশাপাশি আরও জানিয়েছে রাজ্যে আগামী শুক্রবার ও শনিবার রাজ্যের বেশ কয়েকটি জেলায় প্রচুর ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো বন্ধুগণ, আগামী শুক্রবার ও শনিবার রাজ্যের কোন কোন জেলায় প্রচুর ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই বিষয়ে কি জানিয়েছে, বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওকে মোটেও স্কিপ করে দেখবেন না, নাহলে আপনি অনেক কিছু মিস করবেন, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর বন্ধুরা, যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, ভিডিওর নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পার্শ্বে দেখবেন একটা বেল আইকন উঠে আসবে, সেখানে ক্লিক করার পর ওয়াল নোটিফিকেশন অন করে রাখবেন, আর একটা লাইক করতে ভুলবেন না। আজ দক্ষিণবঙ্গের 5 জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। কলকাতার আকাশ থাকবে আংশিক মেঘলা আকাশ, আজ রাতের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বিক্ষিপ্তভাবে 50 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে, রাজ্য জুড়ে আংশিক মেঘলা আকাশ। দক্ষিণবঙ্গের নদিয়া, উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস। দু এক পশলা মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতাতেও, 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির প্রভাব কমবে, বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর। গতকাল থেকে রাজ্য জুড়ে ঝড় বৃষ্টির প্রভাবে তাপমাত্রা স্বাভাবিকের অনেকটাই নিচে নেমে যায়। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের 5 ডিগ্রি নিচে নেমে যায়, 21.2 ডিগ্রি সেলসিয়াসে। সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের 6 ডিগ্রি নিচে নেমে যায়, 29.5 ডিগ্রি সেলসিয়াসে। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের 1 ডিগ্রি নিচে নেমে 24.5 ডিগ্রি সেলসিয়াস। এবারে আমরা জানব উত্তরবঙ্গের আবহাওয়া। উত্তরবঙ্গে আজ 2টি জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেই জেলাগুলি হল কোচবিহার ও আলিপুরদুয়ারে। এবারে আমরা জানব আগামী শুক্রবার ও শনিবার রাজ্যে বেশ কয়েকটি জেলায় প্রচুর ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেই জেলাগুলি হল দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি। এই 5 জেলাতেই ভারী বৃষ্টির সঙ্গে ঝড় হওয়া বইবে, 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে বইবে ঝড় হওয়া, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। তো বন্ধুগণ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এই ছিল আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট আপডেট।